কে আপন কে পর এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় সিরিয়ালগুলোর একটি। এই সিরিয়ালটি এতটা জনপ্রিয় হবার কারণ অসাধারণ একটি মনোরঞ্জক পারিবারিক গল্প। অন্যদিকে রয়েছে এই সিরিয়ালের মুখ্য নারী চরিত্র জবা ওরফে পল্লবী শর্মা, যার অভিনয় সিরিয়াল প্রেমী দর্শকদের মন কেড়েছে। তাই তো সন্ধ্যা হলেই জবাকে দেখার জন্য টিভির সামনে হাজির হন দুই বাংলার সিরিয়াল প্রেমী দর্শকেরা। তবে এই সিরিয়ালের আরেকটি মুখ্য চরিত্র পরম, অর্থাৎ অভিনেতা বিশ্বজিৎ ঘোষ, তিনি কোনো অংশে কম নয়। দর্শক সমানভাবে পরমকেও ভালোবাসা দিয়ে জায়গা দিয়েছেন তাদের অন্তরে। পরম ও জবার জুটি দর্শকের কাছে বেশ ভালো লেগেছে, তাই তো তারা এই সিরিয়ালটিকে এত পছন্দ করেন। বর্তমানে দেখা যাচ্ছে বাংলা সিরিয়ালগুলোর মধ্যে অধিকাংশ সিরিয়ালই নায়িকা নির্ভর। কে আপন কে পর সিরিয়ালও এর ব্যতিক্রম নয়। নায়িকা জবার জীবনকে ঘিরেই তৈরি এই সিরিয়ালের গল্প। বাড়ির কাজের মেয়ে থেকে ঘরের বউ হয়ে ওঠা এবং বর্তমানে তাদের ছেলে মেয়ে, ঘর, সংসার ও বিভিন্ন সমস্যার অবসান ঘটিয়ে দিনের পর দিন অতিবাহিত হচ্ছে জবার জীবনের গল্প। এরই মধ্যে ধারাবাহিকটি অতিক্রম করে ফেলেছে প্রায় তিনটি বছর। দীর্ঘ প্রায় তিন বছর পল্লবী শর্মা ও বিশ্বজিৎ ঘোষ অভিনয় করে আসছেন জবা ও পরমের ভূমিকায়। তাই তো বাঙালি দর্শকদের মনে এখন একটি কৌতূহল তৈরি হয়েছে যে দীর্ঘ তিন বছর জবা ও পরম একসাথে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করার পর এখন বাস্তবে তাদের সম্পর্কটা কেমন? পর্দার বাইরে তাদের মধ্যে কি কোনো ধরনের সম্পর্ক তৈরি হয়েছে? হ্যাঁ বন্ধুরা, বাস্তবে জবা ও পরমের মাঝে একটি সম্পর্ক তৈরি হয়েছে, তবে সেটা প্রেমের নয়, বন্ধুত্বের। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে না ওঠার একটাই কারণ। রিয়েল লাইফে অভিনেত্রী পল্লবী শর্মা এখনও অবিবাহিত থাকলেও ধারাবাহিকের নায়ক পরম ওরফে বিশ্বজিৎ ঘোষ ইতিমধ্যে বিয়ে করে ফেলেছেন। হ্যাঁ দর্শক, পরম বিয়ে করেছেন প্রায় তিন বছর হয়ে গেল, তবে জবার এখনও বিয়ের ফুল ফোটেনি। তবে এটা সত্য যে বাংলা সিরিয়াল প্রেমী দর্শকদের অনেকেই চান জবা ও পরম বাস্তবেও জুটি বাঁধু, কিন্তু সেটা এখন আর সম্ভব নয়। তবে জবা ও পরম প্রেম না করলেও তাদের মধ্যে যে খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে সেটা জবার কথা শুনলেই বোঝা যায়। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে জবা বলেন, পরম বন্ধু হিসেবে খুবই ভালো মনের একটি মানুষ এবং সেই সাথে ভালো মানের একজন অভিনেতা। পরম অনস্ক্রিনে আমার স্বামী হলেও বাস্তবে কিন্তু সে অন্য কারো মনের মানুষ। তার খুব সুন্দরী একজন বউ আছে যার নাম অন্তরা ঘোষ। পরম ইতিমধ্যে এক সন্তানের বাবা হয়েছে এবং খুব শীঘ্রই আরও একটি সন্তানের বাবা হবে। সবাই তাদের জন্য দোয়া করবেন। সবশেষে জবা বলেন, তবে হ্যাঁ, যদি পরম সিঙ্গেল থাকতো তবে কিন্তু একটা চান্স নেওয়াই যেত, বলেই একটা ভুবন ভোলানো হাসি দিল জবা। তো প্রিয় দর্শক, জবা ও পরমের বাস্তব সম্পর্ক জেনে আপনাদের কেমন লাগলো? আপনারাও কি চাইতেন জবা ও পরম রিয়েল লাইফে জুটি বাঁধুক? কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। বাংলা বিনোদন জগতের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।